হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব সারা দিনে আমি কি কি খেলাম তো সকাল সকাল উঠে স্নান টান করে লুচি করে নিয়েছি আর এই যে দেখছো কাঁকড়া কষা এটা শাশুড়ি পাঠিয়েছেন আর আমি কালকে করেছিলাম পনির আর শ্বশুরমশাই পাঠিয়েছিলেন মোরগের ঝোল যেহেতু মঙ্গলবার ছিল তো সেই জন্য আগের দিন কিছু খাওয়া হয়নি তাই ফ্রিজে ছিল বলে সব গরম করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ফ্রিজের মধ্যে ধরাই ছিল তো যাই হোক তারপর খেতে দিয়ে দিলাম ও খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও নিয়ে নিয়েছি আমার পাতে প্রথমে স্টার্ট করলাম পনির দিয়ে আর লুচি কিন্তু আমাদের দুজনারই খুব ফেভারিট আর পনিরও এরপর নিয়ে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা ছিল দেশি মোরগের ঝোল অসাধারণ নরম ছিল আর এই যে তেলটা ছিল এক এখন মনে হচ্ছে যেন মুখে লেগে আছে দারুণ ছিল রান্নাটা অনেকটা এনেছিলো আর প্রায় দেড় কিলো এই কাঁকড়া নিয়ে এসেছিলো মানে কাঁকড়া রান্না করে নিয়ে এসেছিলো শাশুড়ি মা আমি তো বসে বসে কপ করে খেয়েই যাচ্ছি তো খেয়েই যাচ্ছি আমার ওই রুটিতে ঠিক পোষায় না তাই একটার হাফ রুটি খেয়ে আগের দিনের যে ভাত ছিল সেই ভাতটা গরম করা ছিল তো সেটা দিয়ে বেশ চটকে পটকে খেয়ে নিচ্ছি আমার আবার ওই দাঁড়াগুলো ভালো লাগে না আমার ভালো লাগে মিডিলেরটা তো পেট তো পুরো একদম ভর্তি এদিকে তিন নিবুড়ি তো কাঁকড়া খেতে বেশ ভালোই বাসে ওকে দিয়ে দিলাম একটা দাঁড় ওকে অনেকগুলো দিয়েছিলাম ও টুকটুক করে খাচ্ছিল আর আমার খুব মজা লাগছিল আর ও না মানে বুঝেই যায় বাড়িতে যে কোনো কিছু এসেছে সেটাও বুঝে যায় যে মাংস হোক বা মাছ হোক আর কাঁকড়া এই প্রথমবার মানে আমার এই বাড়িতে আমি প্রথমবার খেলাম আর ও খেলো তো ও যে এরকম এতটা ভালোবাসবে আমি সত্যিই জানতাম না এরপর যা যা ছিল সব কুড়িয়ে কাছিয়ে নিলাম আর এদিকে দেখছি আমার গ্রসারি চলে এসেছে ফ্লিপকার্ট থেকে তো অনেক কিছু অর্ডার করা হয়েছিল। বাসমতি চাল থেকে পনির তারপরে গরম মশলা চিয়া সিড নুন ডাল বিভিন্ন রকমের জুস অনেক কিছু যেগুলো একটা সংসারে লাগে তারপর যে জায়গায় আমরা খেতে বসেছিলাম সেই জায়গাটা সুন্দর করে মুছে নিলাম এরপর গা দা বাসন জমে আছে সেগুলোকে মাজতে হবে তো মাঝখানে আমি আর ও দুজন মিলে একটু বসেছিলাম অনেকক্ষণ আড্ডা হলো গল্প হলো আর ছুটির দিনে সত্যি বলতে ভালোই লাগে প্রিয় সাথে সময় কাটাতে মানুষটার আর আমার এখানে প্রচুর বাসন জমে মাঝতে 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 আমি প্রায় হাঁপিয়েই গেছি তো এটা রোজকার ঘটনা তো ও অফিস চলে গেলে পরে আমি এগুলো সব করি তার আগে আমি ওই বিছানাতেই শুয়ে থাকি ওর সাথে ফোনে গল্প করতে থাকি এই হয় আজকে আবার উনি সকাল সকাল চিকেন নিয়ে হাজির তো ছুটির দিন একটু মাংস না খেলে হয় ও খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি মাটন কিন্তু আমি অতটা পছন্দ করি না বলে ও চিকেনটাই নিয়ে আসে তো এরপর আমি আলু টালু শুলে নিলাম আর অনেক মশলা করার আছে তো সেইগুলোর জন্য ও সব কিছু কেটে কুটে নিলাম আবার আমার একটা প্রবলেম আছে আমি যখন কোথাও বাইরে যাই মানে কোনো দোকানে যদি বিরিয়ানি খাই তখন আমি কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে খুব ঘেন্না করি মানে আমি জানি না হয়তো কোনো জায়গায় দেখেছিলাম সেই জন্য হবে হয়তো তো আমার মনে হয় যেন ভালো করে ধোয় না একটুখানি রক্ত থেকে গেলে বাড়িতেই আমি প্যানিক করি তো সেই সেই জন্য আমি নিজেই মানে চেষ্টা করি যে বাড়িতে নর্মাল বিরিয়ানি নিয়ে আসব আলু বিরিয়ানি বাড়িতে চিকেন দিয়ে খাবো এরকমই হয় তো যাই হোক মোটামুটি এদিকে আমার চিকেন কষাও কমপ্লিট এরপর ওকে খেতে দিয়ে দিলাম আর ভাত করিনি দুপুরবেলা তো রুটি ছিল রুটিগুলোই ওকে বললাম খেতে আর ও ওগুলো খেতে ভালোবাসে ওকে তিনবেলা রুটি দিলেও বেলায় রুটি খেয়ে নেবে এরকম একটা ব্যাপার তারপর আমিও একটু খেয়ে নিলাম আমি খুব বেশি রুটি খেতে পারি না যেহেতু সকালবেলায় অনেকগুলো খাবার খেয়েছি তো আমার আর বিশেষ করে ঢুকছে না তো যাই হোক এরপর কিন্তু আমি চাটনি টাটনি খেয়েছিলাম সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি আমরা কিন্তু দুজন মিলে যখন একসাথে সময় কাটাই আমাদের মনে হয় যে অল্প হোক কিন্তু একসাথে খাবো তো এটাই তারপর আমি একটু ঝোল করে নিয়েছিলাম বিকেলবেলায় আবার বসে পড়েছিলাম একটু বিঙ্গ নিয়ে তো এইভাবেই আমার কাটলো দিনটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে কিন্তু আমি এরকম ভিডিও আবার ছাড়বো ওকে চলো সকালে ভালো থেকান টাটা